আসসালামু আলাইকুম আমি নীরব হোসেন সো আজকে থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে পিএইচপি অ্যাডভান্স কোর্স সো তার মধ্যে আমি আপনার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় নেবো ঠিক আছে এই দুই তিন মিনিট সময় জাস্ট আমাকে একটু সময় দেন ঠিক আছে আপনি আমার পরের টিউটোরিয়ালগুলো দেখেন আর না দেখেন সেটার আগে আমি দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছি সেই জিনিসটা আপনি আমাকে একটু দেন ঠিক আছে এটা রিকোয়েস্ট ঠিক আছে সো আমি যে টিউটোরিয়ালটা বানাবো বাংলাদেশের মধ্যে আপনি অনেকে টিউটোরিয়াল দেখেছেন ঠিক আছে অনেক ধরনের বা বাইরেরও অনেক ধরনের টিউটোরিয়াল আছে দেখতে পারেন বা দেখেছেন ঠিক আছে সো আমি চেষ্টা করেছি এই টিউটোরিয়ালের মধ্যে অলরেডি আমি কত উনতিরিশ তিরিশটার মতো আমি অলরেডি টিউটোরিয়াল বানিয়ে ফেলেছি ঠিক আছে আপনি নিচে দেখতে পারবেন প্রত্যেকটা সিরিয়াল করা আছে আমি রানিং প্রত্যেক দিনই একটা করে টিউট্রেল দিচ্ছি ঠিক আছে সো আমার এই টিউট্রোয়ালগুলোতে আপনি কি হয় যে মানুষ টিউটোরিয়াল খুঁজে 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 আসলে টায়ার্ড হয়ে যায় ঠিক আছে আসলে এক্সেক্ট যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা পাচ্ছে না ঠিক আছে বাবা বোঝাতে পারছে না ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করেছি আপনি আমার একটা টিউটোরিয়াল দেখলে হয়তো বা বুঝবেন না এই অ্যাডভান্স টিউটোরিয়ালটা আমি নিজের নিজে এই টিউটোরগুলো বানিয়েছি বলে আমি যে আপনাদেরকে বলছি যে আপনি দেখেন ভালো লাগবে বা এরকম কিছু এটা না ঠিক আছে আপনি দুটা টিউটোরিয়াল দেখেন আমার দেখার পরে আপনি আমাকে বলেন যে না আপনার এটা ভালো হয় নাই ঠিক আছে তাহলে আমি বুঝবো কিন্তু আপনি যদি না দেখেন ঠিক আছে না দেখে যদি চলে যান ঠিক আছে তাহলে আমার একটু হয়তো বা কষ্ট লাগবে ঠিক আছে আমি অনেক কষ্ট করেছি আমি কষ্ট করে করে ভিডিওগুলো অবশ্যই মানে কষ্ট হয় ভিডিওগুলো বানাতে আমার সময় নিতে হয় মানে অনেক টাইম প্রসেস অনেক কিছু করে আমার টিউটোরগুলো বানাতে হয় তাই না সো এই টিউটোরগুলো কিন্তু আপনাদের জন্যই যে এই টিউটোরিয়ালগুলো দিয়ে যে আমার অনেক বেশি প্রফিট হচ্ছে বা এরকম কিছু এটা কিন্তু না আমি মাত্র শুরু করতেছি এই এই কি বলে যে এই টিউটোরিয়াল বা হচ্ছে আমার এই ইউটিউবে তাই না সো এই জিনিসগুলো আপনি দেখবেন আপনি দেখবেন যে আপনার ভালো হবে ঠিক আছে প্রত্যেকটা টিউটোরিয়ালই আপনার কাজে আসবে আপনি একদমই স্মুথলি বুঝতে পারবেন অন্যান্য যারা বুঝিয়েছে তাদের চেয়েতে কিছুটা কিছু হলেও আলাদা মতো আমি ভালো বুঝিয়েছি আপনি একটু একটু দেখেন দেখলে বুঝতে পারবেন সো এর এর মধ্যে আসলে কি কী থাকবে আমি যেটা যেটা থাকবে সেটা আমি বলি এর মধ্যে ধরেন সাপোজ অ্যাডভান্স পিএইচবি টিউটোরিয়াল বলতে কী এটা হচ্ছে যে আপনার যে এর আগে যে টিউটোরিয়ালগুলো ঠিক আছে আপনি যে এর আগে যে টিউটোরিয়ালগুলো করেছেন ঠিক আছে আমার পিএইচপি যে বেসিক টিউটোরিয়ালটা আছে সেটা আপনি অবশ্যই করে নেবেন যদি সেটা না করেন এটা সেটা না করে এখানে চলে আসেন তাহলে আপনি একটু প্রবলেম ফেস করবেন ঠিক আছে সো চেষ্টা করবেন ওইটা শেষ করে তারপরে এখানে আসার জন্য আর যারাই কিছুটা পারেন তারা এখান থেকে করলে সমস্যা নেই সো এখন এই টিউটোরিয়ালটার মধ্যে আপনি অনেক সময় দেখেন না আপনি ফেসবুকে যখন লগ করেন ঠিক আছে লগ করেন তখন সে লগ করার পরে অন্য একটা পেজ চলে আসে তারপরে লগ করার পরে সে সেশন নিয়ে যায় তারপর হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর সময় দেখেন যে অ্যাডমিন প্যানেল হচ্ছে আলাদা ওটাকে সি এম বলে তারপর হচ্ছে নর্মাল ওয়েবসাইট হচ্ছে আলাদা সো এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ক্লিয়ারলি স্মুথলি বুঝাই দেবো ঠিক আছে এই টিউটোরিয়াল এই কোর্সের মধ্যে ঠিক আছে সো ডাটাবেসের সাথে কানেকশন আসলে যে জিনিসগুলো আমি বুঝিয়েছি আপনি নিচে দেখতে পারেন আমার এখানে আমি এই যে জিরো জিরো টু নাম্বার যেই আমার টিউটোরিয়ালটা সেটা একটু স্পিডে হয়ে গেছে ঠিক আছে সো সেই টিউটোরিয়ালটা দেখে আপনি আমাকে যাচাই করবেন না ঠিক আছে তারপরে টিউট্রলগুলো দেখেন আশা করছি ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে ঠিক আছে আর এই পুরো টিউট্রোলটার মধ্যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব সরি নোট প্লাস নোটপেড নোটপেড প্লাস প্লাস আমি এর আগে পিএইচপির মধ্যে বেসিকের মধ্যে ইউজ করেছি এটার মধ্যে আমি সাবলাইম টেক্সট ইউজ করব। আর সাবলাইম টেক্সট ইউজ করব। এটার মধ্যে আমারটা দেখেন লাইসেন্স করা যদি আপনার যদি লাইসেন্স না থাকে এটা হচ্ছে সাবলাইম টেক্সট থ্রি সো ওটা যদি আপনার যদি লাইসেন্স না না থাকে আমি এই কমেন্টের মধ্যে দিতে পারছি না লাইসেন্সটা কারণ হচ্ছে কপিটেড ইস্যু আছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি একটু কষ্ট করে আমাকে ফেসবুকে নক দিবেন ঠিক আছে আমার লিঙ্কটা দেওয়া আছে সো ফেসবুক থেকে আমি ইনবক্স করলেই আমি অনেককে দিয়ে দিয়েছি এই লাইসেন্সটা ঠিক আছে সো আমি লাইসেন্সটা আপনাকেও দিয়ে দিব ঠিক আছে আশা করছি এটা এই টু এই সাবলেম ট্যাক্সটা আসলে কি অ্যাডভান্স কোর্সের জন্য জরুরি কারণ হচ্ছে কি অনেক কিছু শর্টকাট করতে হয় ঠিক আছে মানে কোড লিখে লিখে একটা লিখে যেরকম ধরেন সাপোজ আমি এ লিখলাম এটা চলে আসলো ট্যাব দিলাম তো এরকম অনেক কিছুই আছে ঠিক আছে যেরকম আমি লিঙ্ক লিখলাম লিঙ্ক না ধরেন ইন আইএনপি লিখলাম এটা চলে আসলো সো এরকম অনেক কিছুই আছে যেটা হচ্ছে যে আমার দরকার পড়ে ঠিক আছে সো সেই জিনিসগুলো আপনার এই সাবলেম টেক্সের মধ্যে বেটার পাওয়া যায় সো আশা করছি আপনার পুরো কোর্সটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে যে কেমন লাগলো সেটার জন্য কমেন্ট করবেন আর লাইক দেবেন লাইক দিলে কী হয় আমার ভিডিওটা হালকা একটু র্যাঙ্কিংয়ে আসে র্যাঙ্কে চলে যায় কারণ হচ্ছে মানুষ যাদের দেখতে পারে ঠিক আছে তাতে আমারও একটু উপকার হলো আপনাদের তো উপকার আমি করছি আমি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর আপনাদের যদি কোনো রিকোয়েস্টও থাকে সেটা আমাকে জানাবেন ঠিক আছে আমি সেই রিকোয়েস্টটা ফিল আপ করে দেবো যে আপনার এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না বা আপনার এই রিকোয়ারমেন্ট দরকার বা আপনি এই এরকম একটা ভিডিও প্রয়োজন পিএইচপির মধ্যে সেই জিনিসটা আমাকে বলবেন আমি সেইটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে সো অনেকে পিএইচপির মধ্যে যেরকম ফ্রেমওয়ার্ক ইউজ করে লারাভেল ইউজ করে কোঅর্ডিনেটর ইউজ করে সো এক একজনে এক এক ধরনের ইউজ করে ঠিক আছে কিন্তু আমি এই উট্রালের এই কোর্সের মধ্যে আমি অ্যাডভান্স পিএইচপি মানে র পিএইচপির যে কোর্সটা সেটা আমি করব ঠিক আছে আশা করছি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আর প্লিজ পাশে থাকবেন যদি ভালো লাগে ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার যদি আপনার ভালো লাগে তাহলেই করবেন ঠিক আছে হলে করা দরকার নাই যদি খারাপ লাগে সেটাও আমাকে বলবেন কমেন্টের মধ্যে যে আপনার এই জিনিসটা খারাপ লাগছে আমি সেই জিনিসটা চেঞ্জ করে ভালোভাবে উপস্থান উপস্থাপন করার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম